মুশভাই স্কুল ডট কম এ আসার জন্য থ্যাংক ইউ। আজকে আমরা গোচ করবো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2019-এর ইংলিশ অংশটা। তো মুশভাই স্কুল ডট কম এর অলরেডি পেইড সাবস্ক্রাইবার হয়ে থাকলে ফুল ভিডিওটি এনজয় করুন আর পিডিএফটি ডাউনলোড করে নিজেও চর্চা করুন। এই ভিডিওটার স্পন্সর হলো জেম হ্যান্ড ওয়াশ। এটা খুবই ভালো মানের জীবাণুনাশক একটি হ্যান্ড ওয়াশ। আপনি চাইলে অর্ডার করতে পারেন facebook.com/gemhandwash থেকে। আর মুশভাই স্কুল ডট কম এ সাবস্ক্রাইবার না হয়ে থাকলে এটা খুবই সহজ, একবার পেমেন্ট করে আপনি ফুল লাইফ টাইমের জন্য অ্যাক্সেস নিতে পারেন। সবগুলো ভিডিও, সবগুলো পিডিএফ দেখতে পারেন। নট জাস্ট বর্তমানের যেগুলো আছে সেগুলো, বরং ফিউচারেও যা তৈরি হবে, যেগুলো আপনার ক্যারিয়ারে, অ্যাডমিশনে, যেভাবে রিক্রুটমেন্টে, মানে সবখানেই আপনাকে হেল্প করবে, সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন। ফিলিং দ্য গ্যাপস হচ্ছে প্রথম, কান্ট্রি এক্স উইল নেভার স্ট্যাবিলাইজ ইফ ইকোনমি উইল নেভার স্ট্যাবিলাইজ ইটস ইকোনমি ইফ ইট ডাজ নট ড্যাশ ইটস ডিজাস্ট্রাস ইনফ্লেশনারি স্পেন্ডিং প্র্যাকটিসেস। তো সো ইনফ্লেশন, প্রথমে কয়েকটা মিনিং দেখি। স্ট্যাবিলাইজ করা মানে হচ্ছে ভারসাম্যের মধ্যে আনা। তো কান্ট্রি কখনোই তার ইকোনমিকে ভারসাম্যের মধ্যে আনবে না যদি সে তার স্পেন্ডিং ইনফ্লেশনারি মিনিং দেখি। তো এভাবে প্রত্যেকটা পিডিএফ মুশভাই স্কুল ডট কমে আপনি যদি চান এরকম ডাবল ক্লিক করলে সিলেক্ট করতে পারেন ওয়ার্ডটা, ঠিক আছে? তারপর রাইট ক্লিক করে আপনি গুগলে সার্চ করতে পারেন। আবার পাওয়ার থিজোরাস আর গুগল ট্রান্সলেট এই দুটো এক্সটেনশনও ইউজ করে আপনি মিনিং দেখতে পারেন। তা আমি প্রথমে যেটা করি, আমি সিম্পল একটা গুগল সার্চ করে দেখি ইনফ্লেশনের মানে কি। ইনফ্লেশন মানে অফ ক্যারেক্টারাইজ বাই টেন্ডিং অর কজ মনিটর ইনফ্লেশন রিলেটিং টু ইনভেল ইনফ্লেশন, মানে এটা অনেক বেড়ে যাচ্ছে এরকম। সো ইনফ্লেশনারি স্পেন্ডিং প্র্যাকটিস। আরেকটা দেখি বাংলা মিনিংটা দেখি, মুদ্রাস্ফীতি। হ্যাঁ, বাংলার স্ফীতি সবার লাস্টে হচ্ছে আমরা ইনফ্লেশনারি পাওয়ার থিজর আছে কিছু সিনোনিম দেখি। ইনফ্লেশন, ইনফ্লেশন, এক্সট্রা ভেগেন, ওভার প্রাইস, কাথর্ড, মানে ডিসফ্লেশন, মোট কথা এর যে বেড়ে যাচ্ছে, এরকম মুদ্রাস্ফীতি ঘটাচ্ছে, এরকম যে স্পেন্ডিং হ্যাবিট আছে সেটা কোন কিছু একটা না করলে সে কখনোই কন্ট্রোল করতে পারবে না। ডিজাস্টার মানে হচ্ছে একদম ডিজাস্টারের মধ্যে ফেলে দিচ্ছে এমন, হ্যাঁ, বিপদে ফেলে দিচ্ছে এমন। এক্সাসারবেট মানে হচ্ছে খারাপের দিকে নিচ্ছে, কার্টেল মানে হচ্ছে কন্ট্রোল করা, আপনার স্ট্রেন্থেন মানে হচ্ছে আছে শক্তিশালী করা, এবং ম্যাক্সিমাইজ মানে হচ্ছে এটা কোনো কিছু সর্ব পরিমাণে বাড়ানো। তো এক্সাসারবেটের কিছু পাওয়ার থিজোরাস এক্সটেনশনে আমরা কিছু সিনোনিম দেখি, ওরসেন, অ্যাগ্রাভেট, ইন্টেন্সিটি, ইনফ্লেম, এক্সাসারবেট, এক্সাসপারেট, হাইটেন, কম্পাউন্ড, আর আপনার কার্টেলের কিছু সিনোনিম দেখে ফেলি। পাওয়ার থিজোরাসের সিনোনিমগুলো আসলে পরীক্ষায় আসে, হ্যাঁ। তো এটা আপনার ভোক্যাবুলারি বিল্ড আপে হেল্প করবে। রিডিউস, শর্টেন, ডিমিনিশ, ডিক্রিজ, রেস্ট্রিক্ট, লেসেন, অ্যাব্রেভিয়েট, অ্যাব্রিজ, কার্ভ। আপনি গুগল